একাদশ বিজ্ঞান বঙ্গবন্ধু শেখ মুজিবুর একাডেমি কলেজ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি শফিকুল ইসলাম, গণিত স্যার, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি। গতকাল তোমাদের ক্লাস পরিচিত ক্লাস নিয়েছি, অঙ্ক ক্লাস নিতে পারি নাই, আজকে গণিত ক্লাস নিব। প্রথম ফার্স্ট প্রথম পেপার প্রথম অধ্যায় প্রথম পত্র প্রথম অধ্যায়ের ক্লাস নিব। ম্যাট্রিক্স লক্ষ্য করো, ম্যাট্রিক্স ম্যাট্রিক্স হচ্ছে সংখ্যা বা প্রতীক বা বীজগণিত রাশির আয়তাকার সাজানো সংখ্যা ব্যবস্থা। ম্যাট্রিক্স প্রকাশ করতে সাধারণত তৃতীয় বন্ধনী ও প্রথম বন্ধনী অথবা একজোড়া লম্বালম্বী সরলরেখা দ্বারা নির্দেশ করা হয়। ম্যাট্রিক্স হল কতগুলি বীজগণিত রাশি বা সংখ্যার এমন সাজানো ব্যবস্থা যা র এবং কলামের থাকে এবং ফার্স্ট ব্রেকেট অথবা থার্ড ব্রেকেট দ্বারা আবদ্ধ করা হয়, ইহাকে ম্যাট্রিক্স বলা হয়। সংজ্ঞা, যে সংখ্যা বা রাশি নিয়ে ম্যাট্রিক্স গঠিত হয় তাদের ম্যাট্রিক্সে ভুক্তি বা এন্ট্রি বা সদস্য বলা হয়। ম্যাট্রিক্সের নামকরণের জন্য সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর এ বি সি ব্যবহৃত হয় এবং ভুক্তি বোঝানোর জন্য সদস্যদের বোঝানোর জন্য ছোট হাতের ছোট অক্ষর দ্বারা বোঝানো হয়। যেমন এ ম্যাট্রিক্স, এখানে দুইটা রো আছে, দুইটা রো আছে 1 2 3 4, আর দ্বিতীয় রো হল এ বি এক্স ওয়াই, আর কলাম হলো এখানে চারটা 1 a 2 b 3 x 4 y। আচ্ছা, ম্যাট্রিক্সে এ ওয়ান ওয়ান সমান 1, এ ওয়ান টু সমান 2, এ ওয়ান থ্রি সমান 3, এ ওয়ান ফোর সমান 4, এ টু ওয়ান সমান এ টু টু সমান বি, এ টু থ্রি সমান এক্স, এ টু ফোর সমান ওয়াই, এইভাবে বোঝানো হয়। মনে করো ম্যাট্রিক্স টির এ ম্যাট্রিক্সের ওয়ান ওয়ান তম ভুক্তি কত আছে, ওয়ান ওয়ান টু তম ভুক্তি হল 2, ওয়ান তম প্রথম কলামের দ্বিতীয় উপাদান 1 3, এটা প্রথম কলামের তৃতীয় উপাদান, এরকম বোঝানো যায়। অনুরূপ ভাবে এই ম্যাট্রিক্সে 2,1 তম ভুক্তি দ্বিতীয় রয়ের প্রথম উপাদান এর মানে এ, 2 2 দ্বিতীয় রয়ের দ্বিতীয় উপাদান এর মানে বি, 2 3 দ্বিতীয় রয়ের তৃতীয় উপাদান, 2 4 দ্বিতীয় রয়ের চতুর্থ উপাদান ওয়াই। আচ্ছা, ম্যাট্রিক্সের প্রকারভেদ অনেক রকমই আছে ম্যাট্রিক্স। যেমন সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়, যেমন 1 3 4 5 থার্ড ব্রেকেট ক্লোজ। তারপরে দ্বিতীয়টাও, এটার রো হল একটা, কলাম হল চারটা, তাহলে 1/4 আকারের ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকে, যেমন এ বি সি ডি থার্ড ব্রিগেড ক্লস। এখন এখানে রো আছে চারটা, একটা উপাদানে একটা রো হয়, বি একটা উপাদানে একটা রো হয়, এর মানে এখানে 4/4 রো একটি কলাম, 4/1 আকারের ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়, যেমন 2 3 4 5, এটা দুইটা রো দুইটা রো দুইটা কলাম, এটারও তিনটা রো তিনটা কলাম, তিনটা রো তিনটা কলাম, প্রত্যেকেই এটা বর্গ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল, কোন বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামের সাধারণ উপাদান বরাবর কর্ণকে প্রধান কর্ণ বলা হয়। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলির সমষ্টিকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। আচ্ছা, লক্ষ্য করো, উদাহরণস্বরূপ
যেমন এই ম্যাট্রিক্স এ বি সি এক্স ওয়াই জেড 3 4 5, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এখন প্রথম সারি ও প্রথম কলামের সাধারণ উপাদান হলো এ। এখন এ বরাবর একটি কর্ণ টানলে এ ওয়াই 5 হয়, তাহলে কর্ণের উপাদানগুলি হল এ এ ওয়াই 5, এই তিনটি উপাদান। আর এই তিনটি উপাদানকে যোগ করলে যা হয় তাকে বলা হয় ট্রেস। আর কর্ণ ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি শূন্য অথবা অশূন্য এবং অন্যান্য ভুক্তিগুলি অবশ্যই শূন্য, তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। যেমন ডি ওয়ান একটা ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, আর কর্ণ 5 2, কর্ণের উপাদানগুলো আর অন্যগুলো 0। এটারও যেমন এ 1 3, এই কর্ণের উপাদানগুলো 0 নয়, অন্য উপাদানগুলো অবশ্যই 0, এটাকেই বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। কর্ণের ভুক্তিগুলি সবসময় সংখ্যা থাকবে আর বাকিগুলি 0 থাকবে, প্রত্যেকটি একটি কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি সমান থাকে, যেমন এখানে 5 5 আছে, এখানে এ এ এ আছে, যে কোনো সংখ্যাই থাকুক না কেন, তিনটাই যদি বা যে কয়টাই থাকুক সেই কটা যদি সমান থাকে, একই জিনিস থাকে, তাকে সেটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। আর সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, এটা মনে রাখবে। আর অবৈধক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলি 1 তাকে বলা হয় একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেমন এটা স্কোয়ার ম্যাট্রিক্স 1 1, এটাও একটা প্রত্যেকটি অবৈধ ম্যাট্রিক্স। আচ্ছা, তোমরা এই সংখ্যাগুলো ম্যাট্রিক্সের চ্যাপ্টারটা দেখবা, প্রথম ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় আছে ম্যাট্রিক্স, তোমরা এইগুলা দেখবা। আর রূপন্তি প্রকাশনের বই অথবা এসি আমাদের বই অথবা অক্ষরপত্রের বই অসীম কুমারের, এই সমস্ত বই তোমরা কিনবা, প্রত্যেকটাই ভালো করে পড়ে দেখবা, এগুলা সংখ্যাগুলো ভালো দেওয়া আছে, তোমরা এগুলো পড়বা। আচ্ছা, আজ এই পর্যন্তই, সুস্থ থাকো, ভালো থাকো, খোদা হাফেজ।